রাজধানী ঢাকার মিরপুর 12 নম্বর মেট্রো রেলের এই মিরপুর 12 নম্বর স্টেশন সংলগ্ন ফুটপাতে বসেন মোহাম্মদ ইয়ানুস আলী। গেল 6 বছর ধরে এখানে বসেই তালাচাবি মেরামত করছেন ইয়ানুস। তার চোখের সামনেই শুরু থেকে আলোর মুখ দেখেছে ঢাকার প্রথম মেট্রো রেল। মেট্রোলটা হয়ে গেল আমাদের চোখের সামনে দেখতে দেখতে, এটাই আমাদের কাছে একটা আনন্দের বিষয়। না, এটা কোনো সময় চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই, বা এত তাড়াতাড়ি যে হয়ে যাবে এটাও চিন্তা করি না। বাংলাদেশের মেট্রো রেলের যুগে প্রবেশে অন্যদের থেকে তাই একটু আলাদা আবেগে আনন্দিত গর্বিত ইয়ানুস আলী। তবে মিরপুরে মেট্রো রেল শুরুর দিকে থামবে না বলে আক্ষেপ ইয়ানুসের। এটাই আমাদের একটু দুঃখ থেকে গেল, এটাই আর কি, যে আমরা উদ্বোধনের হলো আমরা উঠতে পারবো না, 3 মাস পরে কি 6 মাস পরে আমরা উঠবো, এটাই আমাদের কাছে একটু খারাপ লাগতেছে। আমাদের সুবিধা তো নাই, কারণ মেট্রো রেল চালু করছে আমগুলো লাগে, আর আমরা যদি না পাই তাহলে কি পাবো কারা কোন, এটা জবটা করছে কার কাছে যাবো কোন, যদি আল্লাহ পাশে রাখে তো অবশ্যই উঠবো। শুধু ইয়ানুস আলী নয়, মিরপুরের লাখ লাখ বাসিন্দা গর্বিত উদ্বেলিত মেট্রো রেলের উদ্বোধনে। একই সঙ্গে মন খারাপের কারণ শুধুমাত্র উত্তরা এবং আগারগাঁও স্টেশনে থামবে মেট্রো। মিরপুর 12, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেরপাড়া, মাঝের কোনো স্টেশনে থামবে না মেট্রো রেল। অনেক আনন্দ লাগতেছে, কিন্তু আনন্দের মাঝে তো দুঃখ আছে। মিরপুরের প্রত্যেকটা মানুষ এই মেট্রো রেলের কারণে কষ্ট করছে, রাস্তায় অনেক যানজট ছিল, অনেক সমস্যার সম্মুখীনে, এখন এটা বাস্তব রূপ পাইছে। এখন সবার একটাই আশা আকাঙ্ক্ষা, তারা যেন আপনার তাদের বাসার সামনে থেকে মেট্রো রেলে উঠতে পারে, সবার একটাই দাবি। 2016 সালে স্বপ্নের মেট্রো রেলের নির্মাণ কাজের শুরু থেকে বেশি ভুগেছেন মিরপুরবাসী। রাস্তার মাঝখানে অনেকখানি জায়গা নিয়ে মেট্রোর কাজ চলমান থাকায় বছরের পর বছর অসহনীয় দুর্ভোগ সহ্য করেছেন এই এলাকার বাসিন্দারা। 2016 সালে নির্মাণ কাজ শুরুর পর 6 বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশের প্রথম মেট্রো রেল, যে জন্য সবচেয়ে অসহনীয় যন্ত্রণা সহ্য করেছে এই বিশাল অংশের মিরপুরবাসী। কিন্তু সেই মিরপুরেই আপাতত থামছে না মেট্রো রেল, আর তাই যত দ্রুত সম্ভব উত্তরা আগারগাঁওয়ের পাশাপাশি মাঝের স্টেশনগুলো খুলে দেওয়ার দাবি এই বিশাল অংশের বাসিন্দাদের। যেহেতু 3 মাসে সময় নিচ্ছে, 3 মাস অবশ্যই এটার একটা টেস্টিংয়ের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুই বোঝার ব্যাপার স্যাপার আছে। আমাদের ইচ্ছা করলে এখন উঠার উপায় নেই, আর যদি উঠতে হয় তাহলে আমাদের উত্তরা থেকে উঠে আবার আগারগাঁও গিয়ে নামতে হবে। আমি তো খুব কাঙ্ক্ষিত অবস্থায় আছি যে কবে আমি মেট্রো রেলে চলবো, কারণ আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, বিশেষ করে দুবাইতে। আর দুবাই তো সারা বিশ্বের লোক জানে যে অত্যাধুনিক একটা সুন্দর ছবির মতো শহর, সেখানে আমার অনেক মেট্রো রেলের চড়ার অনেক অভিজ্ঞতা আছে। তো সেই হিসাবে আমি খুব আকাঙ্ক্ষিত যে মেট্রো রেলে চলবো ইনশাল্লাহ। এই 12 নম্বর স্টেশনটা যখন চালু করে তাড়াতাড়ি আসলে আমাদের সবার জন্য মঙ্গল হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত সীমিত পরিসরে চলবে মেট্রো রেল, চলবে প্রতিদিন 4 ঘন্টা করে, সপ্তাহে বন্ধ থাকবে একদিন। আপাতত উত্তরা এবং আগারগাঁও স্টেশনে থামবে মেট্রো, বাকি স্টেশনগুলোতে থামবে 2023 সালের 26শে মার্চ। আর তাই সে পর্যন্ত অপেক্ষা এই পুরো পথের যাত্রীদের। এই ছিল আজকের মতো, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।